আসসালামু আলাইকুম, আলিফা নূর হ্যান্ডি ক্রাফটসের পক্ষ থেকে আমি পিঙ্কি। আজ আমি আপনাদেরকে এই ডলফিন মাছের শোপিসটা তৈরি করে দেখাবো। দেখুন, এই ডলফিন মাছের শোপিসটা তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে 10 নম্বরের পৃথিবী পুঁতি, ডাবল শেডের গোলাপি রঙের পুঁতি, এটা লাগবে 60 গ্রাম। নীল রঙের পুঁতি, এটাও 10 নম্বর সাইজের, এটা ডাবল শেড, এটাও লাগবে 60 গ্রাম। সাদা পুঁতি, পৃথিবী পুঁতি 10 নম্বর সাইজের, এটা লাগবে 60 গ্রাম। দুইটা লাল পুঁতি লাগবে পৃথিবী, এটাও 10 নম্বর সাইজের। এখানে ছক্কা পুঁতি লাগবে 12 নম্বর সাইজের, দুইটা কালারে, সাদা আর হচ্ছে আকাশি। 50 গ্রাম 50 গ্রাম করে 12 নম্বর সাইজের। এটা কালো পৃথিবী পুঁতি লাগবে 10 নম্বর সাইজে, এটা লাগবে 20 গ্রাম। সম্পূর্ণ কাজটা করব 70 নম্বর রসদা দিয়ে। তো চলো শুরু করি। প্রথমে আমরা ডলফিনটা তৈরি করব। ডলফিনটা তৈরি করার জন্য প্রথমে 2 হাত সমান সুতা কেটে নিয়ে আমি বাম হাতে সুতার মধ্যে 4টা পুঁতি দিয়ে দিব। একটা চারে ফুল করব, তাই নীল রঙে 4টা পুঁতি দিয়ে দেব। শেষে পুঁতিটা দিয়ে ডান হাতে সুতাটা ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এখন এক কমনে 5 ফুল করব। একটা পুঁতি কমন নেওয়া আছে, আমি বাম হাতে সুতার মধ্যে 2টা সাদা পৃথিবী পুঁতি আর 2টা নীল পৃথিবী পুঁতি দিয়ে শেষে নীল পৃথিবী পুঁতিটা এভাবে ক্রস করে দেব। একটা 5-এর ফুল। আমি আবারও ডান হাতে সুতোটা দিয়ে 4-এর ফুলটা থেকে 1টা পুঁতি কমন নিয়ে নেব। সুতোর মধ্যে 2টা পুঁতি আছে বাম হাতে সুতোর মধ্যে, আরো 3টা দিয়ে দেব করে ক্রস করে দেব। আবারও ডান হাতে সুতো দিয়ে 1টা পুঁতি কমন নিয়ে নেব বাম হাতে সুতার মধ্যে, 3টা নীল রঙের পৃথিবী পুঁতি দিয়ে দেব শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। দেখুন, আমি শেষের পুঁতিটাতে চলে আসছি। এখন ডান হাতে সুতোটা দিয়ে এই 1টা পুঁতি কমন নিব। তারপরে প্রথম যে একটা 5-এর ফুল করছিলাম, এটার এই সাদা পুঁতিটা কমন নিয়ে নেব। তিনটা পুঁতি আছে, 1টা 2টা 3টা, আমি আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। 1টা নীল আর 1টা সাদা, সাদা পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। চারে ফুল, এক কমনে 5-এর ফুল। এখন আমি এখানে এক কমনে 4-এর ফুল করব। 1টা পুঁতি কমন আছে আর 3টা সাদা পুঁতি দিয়ে দেব বাম হাতে সুতাটার মধ্যে। ডান হাতে সুতোটা দিয়ে সাদা এই পুঁতিটাও কমন নেব। 2টা পুঁতি, আমি এখানে 2টা সাদা পুঁতি দিয়ে ক্রস করে দেব।
এখন এখানে আমি কোনপতি কমন নেব না না নিয়ে বাম হাতে সুতাটার মধ্যে একটা সাদা পুতি আর চারটা নীল রঙের পুতি দিয়ে দেব একটা দুটা তিনটা চারটা এখানে মোট পাঁচটা পুতি আর এখানে আছে একটা পুতি এখানে একটা ছয়ের ফুল হবে আমি কিন্তু এখানে কোনো পুতি কমন নেই নাই চারের ফুলের থেকে যে সুতা দুটো বের হয়েছে সেখান থেকে আমি পুতিটা নিয়ে এভাবে ক্রস করে দিলাম চারের ফুল উপর থেকে এই চারের ফুলটা করছে এখন আমি ডান হাতে সুতাটা দিয়ে একটা পুতি দুইটা পুতি কমন নিয়ে নিলাম এই দুইটা পুতি কমন নিয়ে নিছি এখন সুতার মধ্যে আমার তিনটা পুতি আছে একটা দুইটা তিনটা এখানে আমি চারের ফুল করব তাই বাম হাতে সুতার মধ্যে আমি আর একটা পুতি দিয়ে ক্রস করে দেব বাম হাতে সুতাটা দিয়ে এই ছয় ফুলের এই মাঝখানের পুঁতিটা মাঝখানের পুঁতিটা থেকে বাম হাতে সুতাটা বের করে নেব এখন এখানে একটা আমি পাঁচের ফুল করব তিনটে পুঁতি দিয়ে ক্রস করে দেব ডান হাতে সুতোটা দিয়ে এখান থেকে আমি দুইটা দুইটা প্রতি কমন নিয়ে নেব সুতার মধ্যে তিনটা পুতি আছে আর একটা পুতি দিয়ে ক্রস করে দিয়ে চারে ফুল করে নেব চারে ফুল করে নিলাম এখন এখানে আমি এখানে আমি আবারও পুঁতি কমন না নিয়ে এখান থেকে একটা পাঁচের ফুল করব বাম হাতে সুতার মধ্যে চারটা পুতি দিয়ে দিব যেহেতু এখানে আমার একটা পুতি আছে আর চারটা পুতি দিয়ে ক্রস করে দেব এখানে এটা এমন হবে এখন আমি নিচে থেকে এই দুইটা নীল পুঁতি কমন নিয়ে নেব কমন নিছে আমার এখানে তিনটা পুঁতি আছে আমি আর একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব দিলাম এখন আমি এখানে
এই সুতাটা বাম হাত ডান হাতে সুতাটা দিয়ে এই সাদা পুঁতি মাঝখান দিয়ে বের করে নেব আর বাম হাতে সুতাটা এই পুঁতিটা মাঝখান দিয়ে বের করে নেব দেখুন এখানেও তিনটে পুঁতি আছে একটা দুটো তিনটা আর তিনটে পুঁতি দেব বাম হাতে সুতার মধ্যে দুইটা নীল পুঁতি আর একটা সাদা পুঁতি দিয়ে সাদা পুঁতিটা এভাবে ক্রস করে দেব আমাদের তিন নম্বর লাইনটা করা শেষ এখন আমি চার নম্বর লাইনটা করবো প্রথমে হবে দুই কমনে পাঁচের ফুল একটা পুঁতি কমনে আছে ডান হাতে সুতোটা দিয়ে এই সাদা পুঁতিটা আমি কমনে নিব দুই কমন দুইটা পুঁতি কমন আছে আর তিনটে সাদা পুঁতি দিয়ে দেবো এটা ক্রস করে দেব দেখো মানে পাঁচের ফুল আবার ডান হাতে সুতাটা দিয়ে সামনে থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নেব সাদা দুইটা পুঁতি কমন নিয়ে নেব সুতার মধ্যে তিনটা পুঁতি আছে একটা দুইটা তিনটা আর সাদা দুইটা পুঁতি দেব সুতাটার মধ্যে ক্রস করে দেব এখন এখানে আমি এক কমনে ছয় ফুল করব একটা পুঁতি কমন নিয়ে নিলাম সুতার মধ্যে দুইটা পুঁতি আছে একটা দুইটা এখন আমি বাকি চারটা প্রথমে একটা সাদা আর তিনটা নীল দেখুন শেষে পুঁতিটা দিয়ে ক্রস করে দেব এক কমন ছয় ফুল এখন আমি করব দুই কমনে ছয় ফুল ডান হাতে সুতোটা দিয়ে দুইটা পুঁতি কমন নিয়ে নিলাম সুতার মধ্যে তিনটা পুঁতি আছে আর তিনটা পুঁতি দিয়ে ক্রস করে দেব ছয় ফুল হয়ে গেল এখন আমি এই দুইটা পুঁতি কমন নিয়ে নেব দুই কমনে পাঁচের ফুল করবো এখানে সুতার মধ্যে তিনটা পুঁতি আছে আরো দুইটা পুঁতি দিয়ে ক্রস করে দেব আমি আবারও দুই কমনে ছয় ফুল করব ডান হাতে সুতোটা দিয়ে এই দুটো পুঁতি কমন নিয়ে নেব সুতোর মধ্যে তিনটে পুঁতি আছে আমি আরো তিনটা পুঁতি দেব এখন
দিব একটু প্রতি কমন আর পাঁচের ফুলের থেকে এক প্রতিটা কমন নিয়ে নেব এখানে তিনটা প্রতি আছে সাদা পুঁতিটা দিয়ে ক্রস করে দেব লাইনটা করা শেষ এখন আমি এখানে অপর লাইনে চলে আসছি এই লাইনে আমি দুই কমনে পাঁচের ঘর করব একটা প্রতি কমন নিয়ে আছে আমি ডান হাতে সুতোটা দিয়ে আর একটা প্রতি কমন নিয়ে নেব বাম হাতে সুতোর মধ্যে তিনটা সাদা রঙের প্রতি দিয়ে দেব দিয়ে এভাবে ক্রস করে দেব ডান হাতে সুতোটা দিয়ে আমি আবারও দুইটা পুঁতি কমন নিয়ে নেব সুতার মধ্যে তিনটা পুঁতি আছে আমি আর দুইটা পুঁতি দিয়ে ক্রস করে দেব সুতোটা দিয়ে সামনে থেকে একটু করে কমন নিয়ে নিলাম বাম হাতে সুতোর মধ্যে দুইটা নীল রঙের পুঁতি আর একটা কালো পুঁতি দিয়ে ক্রস করে দেব ডান হাতে সুতোটা দিয়ে সামনে থেকে আমি আবার দুইটা পুঁতি কমন নিয়ে নেব এখানে আমি এটা ছয়ের ফুল করব বাম হাতে সুতোটার মধ্যে তিনটা নীল রঙের পুঁতি দিয়ে দেব আমি ডান হাতে সুতোটা দিয়ে তিনটা পুঁতি কমন নিয়ে নেব একটা দুইটা তিনটা পুঁতি কমন নিয়ে নিলাম একটা দুইটা তিনটা এখন এখানে একটা ছয় ফুল করবো আর দুইটা পুঁতি দিয়ে দেবো
তিন কমনে ছয় ফুল করে নিলাম। এখানে আমি আবারও ডানাতে সুতোটা দিয়ে সামনে থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নেব, দুই কমনে ছয় ফুল করব। দুইটা নীল রঙের পুঁতি, একটা কালো রঙের পুঁতি, আমি প্রতিটা এইভাবে ক্রস করে দেব। এখন শেষে যেতে চলে আসছে, একটা প্রতি কমন নিয়ে নিলাম। আর সামনে থেকে এই সাধারণ প্রতিটা কমন নিয়ে নিলাম। তিনটা পুঁতি আছে আর দুটো পুঁতি দিয়ে এটা আমি ক্রস করে দেবো, আমার এই লাইনের কাজটাও শেষ হয়ে যাবে। এই লাইনটাতে আমি দুই পাশে দুইটা চোখের অংশের কাজ করছি। এই লাইনটা করা শেষ। আমি দুইটা সুতা এই দুইটা পুঁতির মাঝখান থেকে বের করে নিছি। এর নিচে কালো পুঁতিটা আছে, কালো পুঁতিটার বরাবর যে দুইটা পুঁতি আছে সেখান থেকে আমি সুতোটা বের করে নিছি। এখন আমি দুই কমনে পাঁচে ফুল করব। আমি এখন বাম হাতে সুতার মধ্যে পুঁতি না দিয়ে ডান হাতে সুতার মধ্যে তিনটা পুঁতি দিয়ে দেব, দিয়ে শেষে পুঁতিটা ক্রস করে দেব। দুই কমনে পাঁচের ঘর, বাম হাতে সুতাটা দিয়ে তিনটা পুঁতি কমন নিয়ে নেব, একটা দুইটা তিনটা, তিনটা পুঁতি কমন নিয়ে নেব। আর বাম হাতে ডান হাতে সুতাটার মধ্যে একটা পুঁতি দিয়ে পাঁচের ফুল করে নেব। এখন আমি এই ডান হাতে সুতাটা দিয়ে এই উপরে একটা পুঁতি মাঝখান থেকে বের করে নেব, আর বাম হাতে সুতাটা দিয়ে আমি এখানে দুইটা পুঁতি কমন নিয়ে নেব। আর একটা পুঁতি দিয়ে যে কোনো সুতার মাথায় একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। হয়ে গেল। এখন আমি এই একটা পুঁতি কমন নিয়ে আমি এখানে একটা চারে ফুল করব, সুতার মধ্যে তিনটা পুঁতি দিয়ে দেব। শেষে পুঁতিটা ক্রস করে দেব। ডান হাতে সুতোটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব, দুটো পুঁতি আছে আর একটা পুঁতি দিয়ে সরি আর দুটো পুঁতি দিয়ে ক্রস করে দেব। এখন আমি সুতোটা ঘুরিয়ে নিচের এই পুঁতিটার মাঝখান নিয়ে নিব, আর এই সুতোটা ঘুরিয়ে আমি অপর সাইডে এই পুঁতিটার মাঝখান থেকে বের করে নেব।
সুতা দুইটা দুই পাশের পুঁতি মাঝখান থেকে বের করে নিচ্ছি। এখন এখানে একটা লাল পুঁতি দিয়ে দিব, লাল পুঁতিটা দিয়ে ক্রস করে ফেলব। এই জায়গাটাতে আমি ডিপ দিয়ে ফেলবো। ডিপ দেওয়ার পর বাড়তি সুতাগুলো কিছু কিছু মাঝখানে বের করে কেটে ফেলবো। দেখুন ডলফিনটা, এখন আমি হাতের অংশের কাজটা করব। এখন আমি ডানার অংশটা করব, ডানার অংশটা আমার হবে এই দুইটা পুঁতি চোখে একটা পুঁতি পরে যে দুটো পুঁতি আসছে সেই দুটো পুঁতি মাঝখান থেকে আমি সুতা বের করে নেব। তিনটা নীল রঙের পুঁতি দিয়ে দেব। তারপরে এরকম একটা পুঁতি দিয়ে আমি সুতাটার মাঝখান থেকে পুঁতিটার মাঝখান থেকে এভাবে করে বের করে নেব। আমি দণ্ড সুতা একসাথে করে গিট দিয়ে কেটে ফেলব। করে গিট দিয়ে দেব। বাড়তি সুতাটা কিছুটা প্রতি মাঝখান থেকে বের করে এভাবে করে কেটে দেব। এটার মতো সামাকি ভাবে আমি অপর সাইডে জামাটা করে নেব। দুটো সাদা পুঁতির মাঝখান থেকে সুতোটা বের করে নেব। সমান করে ধরে রেখে দিলাম। এখন বাম হাতে সুতার মধ্যে তিনটা পুঁতি দিয়ে দেব। শেষে পুঁতিটা ক্রস করে দেব। শেষে পুঁতিটা ক্রস করে দিলাম। এখন উপরে যে সুতাটা আছে এই সুতাটার মাঝখানে একটা পুঁতি দিয়ে এভাবে করে পুঁতিগুলোর মাঝখান থেকে সুতোটা বের করে দেব। এখন দণ্ড
দুটো সুতার মাথা একসাথে করে ভিড় দিয়ে দিব। পিঠে ডানার কাজটা করবো। এই পুঁতি মাঝখানে যে পাঁচের ফুল ছয়ের ফুল তারপর আবার পাঁচের ফুলের যে মাঝখানে পুঁতিটা আছে এটার মাঝখান থেকে আমি সুতোটা বের করে নেব। সুতোটা সমান করে নেব নিয়ে তিনটা পুঁতি দিয়ে দেব। সুতার মধ্যে দুইটা সুতা থেকে একটা সুতা আলাদা করে একটা পুঁতি দিয়ে দিব। তারপরে সুতা দুটো আবার সমান করে নিয়ে আবার দুইটা পুঁতি দিয়ে দিব সুতার মধ্যে। প্রতিটা মাঝখান থেকে সুতোটা বের করব। প্রথমে সুতা দুটো সমান করে ধরে সুতার মাঝখানে তিনটা পুঁতি দিয়ে দেব। তিনটা সুতা আলাদা করে ওখানে আমি দিয়ে দিব। সুতা দুটো সমান করে ধরে সুতার মধ্যে পাঁচটা পুঁতি দিয়ে দিলাম। এখন এভাবে করে সুতাটা আমি এখানে পুঁতিগুলো মাঝখান থেকে বের করে দেব। দুইটা সুতা দুদিক থেকে বের করে দেব। দেখুন একটা
এখন আমি একটা সুতা আমি প্রতিটার মাঝখান থেকে বের করে নেব। বের করে নিয়ে এই পুঁতিগুলো মাঝখান থেকে বের করে নেব। দেখুন তিনটে পুঁতি মাঝখান থেকে বের করে নেব। এখানে আমি একটা পুঁতি দিয়ে দেব, দিয়ে আমি বাকি পুঁতিগুলো মাঝখান থেকে বের করে নেব। এখন দণ্ডা সুতোর মাথা আমি একসাথে করে গিট দিয়ে কেটে ফেলবো। পিঠে পাখনাটার কাজও করা শেষ, ডলফিন মাছের এখন আমি গিট দিয়ে দণ্ডটা সুতোর মাথা একসাথে করে এনে গিট দিয়ে আমি কেটে ফেলবো। সুতোটা আমি বাড়তি কিছু পুঁতির মাঝখান থেকে বের করে এখন পিঠে ডানা কাজটা করা শেষ, লেজের অংশে চলে যাবো। সুতা কেটে নিলাম, লেজের অংশে আমি এই দুইটা প্রতি কামড় নিয়ে ছয় ফুল করবো, দুই পাশে দুইটা পাঁচের ফুল, মাঝখান থেকে এই দুইটা প্রতি কমন নিয়ে নেব। নিয়ে একটা পাঁচের ফুল করব, ছয় ফুল করব সরি, বাম হাতে সুতার মধ্যে আরো চারটা পুঁতি দিয়ে দিব। আমি ক্রস করে নেব, আমি এই এক কোমরে আবার একটা ছয় ফুল করব। এখন আমি সুতাটা বাম হাতে সুতাটা একটা পুঁতি মাঝখান থেকে বের করে নিব। বের করে নিয়ে আর ডান হাতে সুতাটাও আমি পুঁতিটার মাঝখান থেকে ঘুরে এই পুঁতিটা অপর সাইডে বের করে নেব। দুটো সুতা একটা পুঁতি মাঝখানে বের করা আছে, এখন এখানে আমি ডান হাতে সুতাটার মধ্যে পাঁচটা পুঁতি দিয়ে দেবো, এক কমনে ছয় ফুল করব। একটা পুঁতির মাঝখান থেকে আমার সুতো দুইটা বের করা আছে, আমি আরো পাঁচটা পুঁতি দিয়ে দিলাম, শেষের পুঁতিটা এভাবে ক্রস করে দেবো। আমি এখান থেকে এই পুঁতিটা উপর থেকে সুতাটা বের করে নিব, নিয়ে এখানে একটা পুঁতি দিয়ে দিব সুতাটার মাঝখানে। আর একটা পুঁতি মাঝখান থেকে সুতাটা বের করতে হবে। দিয়ে আমি
পোতাটা বাকি পোতাগুলো মাঝখান থেকে বের করে নিলাম। সুতাটা ঘুরে মাঝখানে এই পুঁতিটার মাঝখান থেকে বের করে নেব। দেখুন বের করে নিলাম। এখন এই নিচে বাম হাতে সুতাটা দিয়ে সামনে থেকে এই পুঁতিটা কমন নিয়ে নিলাম। দুইটা পুঁতি আছে, আরো চারটা পুঁতি দিয়ে দিব। ডান হাতে সুতাটার মধ্যে আরো চারটা পুঁতি দিয়ে দিব, দিয়ে এটা আমি ক্রস করে দেব। ডান হাতে সুতাটার মধ্যে কিন্তু পুঁতিটা দিছি, বাম হাতে সুতার মধ্যে দিইনি। এখানে আমি সুতাটা বের করে নিব। এখানে আমি একটা পুঁতি দিয়ে দিব, দিয়ে সুতাটা আমি বাকি পুঁতিগুলো মাঝখান থেকে ঘুরাইয়া দণ্ড সুতার মতো একসাথে করে গিট দিয়ে দিব। গিট দিয়ে দেবো। আমার লেজের অংশের কাজও করা শেষ। সুতাটা আমি বাড়তি কিছু পুঁতি মাঝখান থেকে করে বের করে নেব। গিট দেওয়ার পর আমি সাথে সাথে সুতাটা কেটে দেবো না, তাহলে আমার গিটটা খুলে যাবে। আমি গিটের পর দুই একটা পুঁতির মাঝখান থেকে সুতাটা বের করে তারপর গিট দেব। দেখুন ডলফিনটা করা শেষ। আমার সম্পূর্ণ ডলফিন মাছটা করা শেষ। এরকম আমি আরেকটা করে রাখছি আগে থেকে। দুইটা ডলফিন লাগবে আমার, একটা নীল রঙের একটা গোলাপি রঙের, দুইটা ডলফিন। নিচের বক্স যেটা, সেই বক্সের অংশের কাজটা করবো।